পর্বে ভূগোলের দুটো সেট, এবিটি এর টেস্ট পেপার অর্থাৎ পেজ নাম্বার 143 এবং পেজ নাম্বার 166, এই দুটো পেজ করব আছে তোমাদের সাথে। আশা করি তোমরা রেসপন্স করবে। প্রথমেই আমরা 143 পেজে চলে যাই। প্রথমে এমসিকিউ টাইপের প্রশ্ন 14টি। 1.1 বহির্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস ঘ সূর্য। মরু অঞ্চলের মাঝে শুষ্ক নদীখাত খ ওয়াদি। 1.3 পলল শঙ্কু গঠিত হয় পর্বতের পাদদেশে অর্থাৎ খ। 1.4 নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা ঘ 64 গুণ বৃদ্ধি পায়। যে আলোড়ন ভূপৃষ্ঠে অনুভূমিভাবে ঘটে তা হল ক গিরিজনি। 1.6 1956 সালে ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ক ভাষা। 1.7 ভারত পাকিস্তানের মধ্যবর্তী সীমারেখা খ রেডক্লিফ লাইন। দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ আনাইমুদি। 1.9 বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য খ তামিলনাড়ু। 1.10 অবিশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক একের বেশি। অবিশুদ্ধ কথাটির এখানে অর্থ হচ্ছে যাকে রূপান্তরিত করলে, অর্থাৎ কাঁচামালকে যখন শিল্পে রূপান্তরিত করছে ওজনটা যদি কমে যায় সেক্ষেত্রে তাকে অবিশুদ্ধ কাঁচামাল বলে, তাহলে এটা একের বেশি হবে। তারপরে 1.11 ভারতের বৃহত্তম মহানগর উত্তর মুম্বাই। 1.12 ভারতের সর্বাধিক অঞ্চল জুড়ে রয়েছে পাললিক মৃত্তিকা বা পলি মৃত্তিকা। হেক্টর প্রতি ধান উৎপাদনে ভারতের প্রথম স্থানাধিকারী রাজ্য উত্তর ঘ পাঞ্জাব। ভারতের উন্নয়নের জীবনরেখা রেলপথ ক, পৃথিবীর বললে তাহলে হতো জলপথ। এবারে শুদ্ধ অশুদ্ধ। চলমান বরফের স্তূপ হিমবাহ সঠিক। 1.1.2 মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে মোনাডনক বলে, ভুল কারণ ইনসেলবার্চ। ভীমবানাদ ভারতের বৃহত্তম উপহ্রদ সঠিক কারণ চিল্কা থেকে ক্ষেত্র মানে বড়। সর্বশেষ জনগণনা অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা অর্থাৎ 2011 যখন পরিসংখ্যা নেওয়া হয়েছিল তা 53 সঠিক। অরণ্য একটি ক্ষয়িষ্ণু সম্পদ ভুল। বল উইভিল প্রকার আক্রমণ ঘটে পাট গাছে, ভুল হয় কার্পাস গাছে। পেট্রোসায়ন শিল্পের প্রধান কাঁচামাল ন্যাপথা ঠিক। এরপরে যে শূন্যস্থান পূরণ সংক্রান্ত প্রশ্নগুলি রয়েছে তার আগে তোমাদের বলি, এর আগের পেজগুলি অর্থাৎ এবিটি এর টেস্ট পেপারের আগে যতগুলি ভূগোল পেজ আছে সবগুলো কিন্তু তোমাদের করে দেওয়া হয়েছে, একটু দেখে নিতে পারো যারা দেখোনি। তাছাড়া আমি তোমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো। উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ 2.1 বালুকাময় মরুভূমি আলজেরিয়া। অ্যাকচুয়ালি যদি পাথুরে হতো তাহলে রেগ হতো, আর আলজেরিয়া মরুভূমি যেহেতু সাহারা মরুভূমির একটা অংশ বালুকাময় হলে এটা আর হওয়াটাই বাঞ্ছনীয়। 2.2.2 নদীখাতে অবঘর্ষ প্রক্রিয়া সৃষ্ট গর্তগুলিকে মন্থগুপ বলে, ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার রয়েছে দেরাদুনে। 2.2.4 চেন্নাই শহরকে ভারতে ডেট্রয়েড বলে। মালাবার উপকূলের বালিয়াড়িকে টেরিস বা থেরিস। ভারতের প্রাচীনতম নদী পরিকল্পনা ডিবিসি যেটা স্বাধীনতার পরে হয়েছিল 1948 খ্রিস্টাব্দে। ভারতের ব্যস্ততম জাতীয় সড়ক, এর অনেকগুলো নাম বলতে পারো, সেটা হচ্ছে NH2 পুরনো নাম শেরশাহ সুরিমার বা জিটি রোড। 2.3 গ্রেট গ্রিন ওয়াল কোথায় রয়েছে না, আফ্রিকা মহাদেশে রয়েছে সাহারা মরুভূমির দক্ষিণ দিকে। 2.3.2 বিশ্বের দীর্ঘতম খাড়ি কোন নদীতে না ওব নদীতে, জলপ্রবাহ পরিমাণের একক পরিমাপের একক এটা কিউসেক বা কিউমেক। কিউসেক হলে ঘন ফুট পার সেকেন্ড, কিউমেক হলে ঘনমিটার পার সেকেন্ড। 2.3.4 দক্ষিণ ভারতের ধান ভাণ্ডার। এই প্রশ্নটি একটু বিতর্কিত, যদি রাজ্য হিসাবে ধরা যায় তাহলে অন্ধ্রপ্রদেশ। ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চল অবশ্যই ব্রহ্মপুত্র অববাহিকা, অসমে যেটি রয়েছে।
বেট কি না সিন্ধু সমভূমির নতুন পলিগঠিত অঞ্চল পাঞ্জাবে বেট নামে পরিচিত? ভারতের তথ্য প্রযুক্তির রাজধানী কোন শহর? বেঙ্গালুরু। ভারতের একটি টুইন সিটি, টুইন সিটি হাওড়া কলকাতা বলতে পারো, হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ বলতে পারো। এরপরে ডান দিক বাম দিক মেলানো অর্থাৎ স্তম্ভ মেলানো, ভারতের সিলিকন ভ্যালি, চারের বেঙ্গালুরু, মৌচাক সদৃশ্য শিলা গঠন, ল্যাটেরাইট মাটি, বাণিজ্যিক ফল চাষ, পোমাম কালচার, ভারতের মৌসুম ভবন, নতুন দিল্লি। এরপরে আমরা চলে যাব নেক্সট পেজ, অর্থাৎ পেজ নাম্বার 166। আর এই পেজে যাওয়ার আগে তোমাদের বলি যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, যদি কেউ চ্যানেল নতুন এসে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে এবং নোটিফিকেশান অল কর, এবং তোমাদের যদি কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানিও। শুষ্ক অঞ্চলে যে বহির্জাত শক্তির প্রাধান্য থাকে সেটি হলো বায়ু। নায়াগ্রা জলপ্রপাত রয়েছে কোন নদীতে? অ্যাকচুয়ালি নায়াগ্রা জলপ্রপাত রয়েছে নায়াগ্রা নদীতে, এখানে যে অপশন তাতে ঘ হবে সেন্ট লরেন্স নদী। হিমশ্রীতে সৃষ্ট হ্রদ খ প্যাটার্নস্টার হ্রদ। মরু অঞ্চলে গড়ে ওঠা লবণাক্ত হ্রদ গ প্লায়া। মালভূমি থেকে উৎপন্ন একটি নদী এক্ষেত্রে দামোদর। আয়তনের বিচারে ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য বর্তমানে রাজস্থান। ধৌত প্রক্রিয়া দেখা যায় এক্ষেত্রে দুটোই উত্তর, অর্থাৎ ধৌত প্রক্রিয়া খুব বেশি পরিমাণে হয় ল্যাটেরাইট এবং পর্জল মাটিতে, দুটোই অপশন উত্তর হবে বা সঠিক হবে। ভারতের বৃহত্তম উপহ্রদ এখানে ভেম্বানাদ। আগে উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা রূপে বলে গণ্য করা হয় বিন্ধ্য পর্বতকে। আম্রবৃষ্টি পরিলক্ষিত হয় দক্ষিণ ভারতে গ। ভারতের শুল্কমুক্ত বন্দর অবশ্যই কান্ডালা গ। 1.12 কলকাতা ও মুম্বাই যে সড়কপথ দ্বারা যুক্ত হয়েছে NH6, এটা যদিও পুরনো নাম্বার। 1.13 ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ। ভারতের প্রধান প্রশাসনিক শহর গ দিল্লি। এবার শুদ্ধ 1.2 অবঘর্ষ প্রক্রিয়া বায়ুর কাছে প্রাধান্য বেশি থাকে, ঠিক। ইনসেলবার্জ হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত হয়, ভুল, এটা বায়ুর ক্ষয়কার্যে। পেন গঙ্গা একটি কৃষ্ণার উপনদী, এটা ভুল কারণ গোদাবরীর উপনদী। তারপরে গাঙ্গেয় সমভূমির নবীন পরিমিতিকে কারেওয়া বলে, ভুল, কারেওয়া হচ্ছে কাশ্মীর উপত্যকায়। ভারতের দক্ষিণতম পর্বত হল কার্ডামম, ঠিক। ভারতের কার্পাস গবেষণাগার মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত, ঠিক। এবারে শূন্যস্থান পূরণ। দ্রুততম হিমবাহ জ্যাকবস ভ্যান, তুমি নিশ্চয়ই জানো যে এ সর্বাধিক গ্রীষ্মকালে প্রসারিত হয় 46 মিটার পার ডে, শীতকালে কিন্তু এত স্পিড থাকে না। বহিবিধৌত সমভূমিতে আঁকামাকা সরিষার মতো ভূমিরূপ, অবশ্যই উত্তর এসকার। ভারতের উত্তরতম বিন্দু ইন্দিরাকল। 2.4 আউটসোর্সিংকে সংক্ষেপে বলে বিপিও। পাঞ্জাবের নবীন পরিগঠিত অঞ্চল বেট। ভারতের প্রথম পাটকল রিসিড়া। দাকল্যান্ড মিল 2.27। অসমে কালবৈশাখী বক্তে বলা হয় বদ্রইশিলা। এরপরে দুটি একটি শব্দে উত্তর দাও যে কোনো ছোটি। ভারতের বৃহত্তম হিমবাহ সিয়াচেন। ক্ষয়সীমা ধারণার প্রবর্তক যে স্পয়েল। জলপ্রপাতের তলদেশে সৃষ্ট গর্ত প্রপাতকূপ বা প্লাঞ্জ পুল। ভারতের একক বৃহত্তম শিল্প কার্পাস বয়ন শিল্প। ভারতের সবুজ বিপ্লবের জনক MS স্বামীনাথন। ভারতের ডেট্রয়েট কাকে বলে? উত্তর চেন্নাই। ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত? দেহরাদুনে বা দেরাদুনে। বাম দিক ডান দিক মিলিয়ে লেখো, বিজ্ঞান নগরী বেঙ্গালুরু, জোড়হাট চা গবেষণাগার, টিস্কো জামশেদপুর, স্বাভাবিক বাঁধ, 2 প্লাবন ভূমি। আজ এই পর্যন্ত, পরে অন্য কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হবে। সকলেই ভালো থেকো।